বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিল্ডিং টিপস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আজকে কথা বলবো খুবই কম বাজেটে ছোট্ট জায়গায় দুইটি চমৎকার বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে। বন্ধুরা, আপনারা অলরেডি থ্রি ডি ভিউটি দেখতে পাচ্ছেন, ধারাবাহিকভাবে দেখাবো বাড়ির ইন্টেরিয়র, ফ্লোর প্ল্যান এবং সর্বশেষ জানিয়ে দেবো এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কতটা খরচ হবে তার হিসাব। তো বন্ধুরা, আপনারা যারা ছোট্ট জায়গায় দুইটি বাড়ি তৈরি করতে চান, বিশেষ করে যারা একাধিক সন্তানের বসবাসের কথা চিন্তা করে ছোট্ট জায়গায় কম বাজেটে দুইটি বাড়ি তৈরি করতে চান, অথবা শহরতলিতে ছোট জায়গায় দুইটি বাড়ি তৈরি করে ভাড়া দিতে চান, তারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি আপনারা উপকৃত হবেন এবং চমৎকারটি ধারণা লাভ করবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাড়িটির থ্রি ডি ভিউ। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনাদের লাইক, কমেন্টস এবং শেয়ারগুলোই আমার কাজের অনুপ্রেরণা। আমি দিনরাত পরিশ্রম করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি, যাতে করে আপনারা এই ভিডিওগুলো দেখে অন্তত ধারণা লাভ করতে পারেন এবং বাড়ি তৈরিতে উদ্বুদ্ধ হন এবং স্বপ্নটা বাস্তবে রূপ লাভ করাতে পারেন। বন্ধুরা, যারা ভিডিও দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে পরবর্তী সকল আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। বন্ধুরা, থ্রি ডি ভিডিও দেখার পর এখন আমরা দেখব বাড়িটির ইন্টেরিয়র। তো যারা এরকম বাড়ি তৈরি করতে চান, ছোটো জায়গায় দুইটা বাড়ি তৈরি করতে চান, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে থাকা ফোন নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এটির সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমো যুক্ত আছে, চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আপনার মাঝখানে সিঁড়িকোটি দেখতে পাচ্ছেন, সিঁড়িটি দিয়ে আমরা দুই পাশে দুটি সমান ইউনিট ভাগ করে নিয়েছি। তো এই সিঁড়িটি আমি খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটি হচ্ছে সিঁড়িগোট। এই সিঁড়িটির সামনে আমরা একটি পর্চ করছি ছোট্ট, এই পর্চটিতেও আপনারা নিচে এবং উপরে বসার জায়গা আমি করে দিয়েছি আপনাদেরকে, আপনারা দেখে নিন। তো সিঁড়িটির দুই পাশে আমি দুটি সমান ইউনিট ভাগ করে নিয়েছি। এখন আমরা আপনাদেরকে রুমগুলো দেখাবো, আর ফ্লোর প্ল্যানটি অবশ্যই দেখবেন। ফ্লোর প্ল্যানটি দেখলে আমরা বুঝতে পারবেন কতটুকু জায়গা নিয়েছি এবং রুমের সাইজগুলো আমরা কী দিয়েছি, টয়লেট, কিচেন, বেডরুম, ডাইনিং রুম আমরা কতটুকু সাইজের দিয়েছি তা আপনারা দেখে যেতে পারবেন। আর সর্বশেষ আপনারা খরচের হিসাবটাও জেনে যাবেন ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আপনারা যারা এরকম বাড়ি তৈরি করতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনাদেরকে কম টাকায় বাড়ি ডিজাইন করে দেবো ইনশাল্লাহ। বন্ধুরা, ডাইনিং কাম বেডরুমটি দেখতে পেলেন, এটি শুরুতেই আমরা রেখেছি, ছোটো একটি বেডরুম প্লেস করে ডাইনিং রুমটি সাজিয়েছি, যাতে করে এখানে বেড কাম ডাইনিং এটা ইউজ করা যায়। তারপর একটি বেডরুম দেখতে পেলেন বন্ধুরা, তার পাশে হচ্ছে কিচেন রুমটি, কিচেনটি আমরা খুব সুন্দর করে সাজিয়েছি, ইন্টেরিয়র করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চুল্লি এবং সিঙ্কটি আমরা পাশাপাশি রেখেছি, যাতে করে আপনাদের পুরো কিচেনটি একপাশে করে আপনারা ইউজ করতে পারেন খোলামেলাভাবে। তারপর হচ্ছে মাস্টার বেডরুমটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মাস্টার বেডরুমটির সাথে আমরা যদিও অ্যাটাচ টয়লেট দিতে পারিনি জায়গা স্বল্পতার কারণে, এটির সামনে আমরা একটি ছোট্ট বারান্দা রেখেছি, যাতে করে অবসর সময়টা এই বারান্দাটায় কাটানো যায়। আপনারা দেখে নিন, এ হচ্ছে বারান্দাটি। বন্ধুরা, এই বারান্দাটিতে চাইলে আপনারা একটি ওয়াল ক্যাবিনেটের মতো করে একটা পাশ করে নিতে পারেন, চাইলে আমরা আপনাদেরকে ওইভাবে ডিজাইন করে দেবো ইনশাল্লাহ। এটি হচ্ছে কমন টয়লেটটি, একটি টয়লেট, একটি কিচেন, দুটি বেডরুম, একটি ড্রয়িং এবং বেডরুম, অর্থাৎ ডাইনিং এবং বেডরুম আমরা কম্বাইন করছি। তো এই চমৎকার ইউনিটটি আমরা সাজিয়েছি আপনাদের মনের মতো করে, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, পাশের ইউনিটটিও সেম মেজারমেন্ট, সেমভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি, ডাইনিং কাম বেড পাশাপাশি আমরা আরেকটি বেডরুম রেখেছি, এটি জেনারেল বেডরুম হিসেবে আপনারা ইউজ করবেন। আর এটি হচ্ছে কিচেনটি, কিচেনটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব চমৎকারভাবে আমরা ইন্টেরিয়রটি করেছি। আপনারা চাইলে বক্স করে নিতে পারেন, বক্সগুলোতে হাঁড়ি পাতিল থেকে শুরু করে হলুদ মরিচের বক্সগুলো রাখতে পারবেন, কাঁচা সবজি রাখতে পারবেন। বন্ধুরা, এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই খোলামেলা এবং বড়সড়, এটির সাথে আমরা একটি বারান্দার ব্যবস্থা করেছি। তার পাশে হচ্ছে অ্যাটাচ টয়লেট, সরি কমন টয়লেটটি, একটি টয়লেট, একটি কিচেন, দুটি বেডরুম, একটি ড্রয়িং ডাইনিং কাম বেড দিয়ে আমরা এই বিল্ডিংটি প্ল্যানটি সাজিয়েছি। তো বন্ধুরা, আমি আবারও বলছি, যারা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনারা বুঝতেই পারছেন আমরা অনেক সময় নিয়ে এগুলো তৈরি করে থাকি শুধু আপনাদের জন্য। আপনাদের এই ভালোবাসাটুকু যদি পাই তাহলে আমরা আরও কাজ করতে অনুপ্রাণিত হব। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা এরকম বাড়ি তৈরি করতে চান, স্ক্রিনে থাকা ফোন নাম্বারটি দিয়ে আমার সাথে যোগাযোগ করুন। আমরা সমগ্র বাংলাদেশ ইনশাল্লাহ কাজ করছি, বিশেষ করে প্রবাসীদের জন্য আমাদের তরফ থেকে একটু ছাড় থাকে, কারণ তারা অত্যন্ত পরিশ্রম করে, কষ্ট করে টাকা পয়সাগুলো ইনকাম করে আমাদেরকে, আমাদের দেশে অর্থনৈতিক জায়গা সচল রেখেছেন। বন্ধুরা, এটি হচ্ছে বিল্ডিংটির ফ্লোর প্ল্যান, শুরুতে দেখে নেব জায়গার দুর্গ এবং প্রস্থ। চল্লিশ ফিট হচ্ছে জায়গাটির দুর্গ, আর প্রস্থ হচ্ছে 30 ফিট, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এ হচ্ছে 1200 স্কোয়ার ফিট জায়গা, অর্থাৎ শতাংশ হিসাব করলে 3% জায়গার মতো, আর কাটা হিসাব করলে 2 কাটা জায়গার সাথে সামান্য একটু কম জায়গা আপনার বাড়িটি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা মাঝখানে সেটি দিয়ে দুই পাশে দুটি সমান একটু সাজিয়েছি, আপনারা চাইলে ভিন্নভাবে ডিজাইন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আমাদেরকে শুধু আপনার মনের কথাটি একটু জানান এবং বাজেটটা জানিয়ে দিন, আর জায়গার পরিমাণটুকু একটু বলে দিন, আমরা সাজিয়ে দেবো ইনশাল্লাহ আপনার মনের মতো করে। তো বন্ধুরা, দুই পাশে দুটি সমান একটু দেখতে পেলেন। তো আমরা বিল্ডিংটিতে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি
একটি ডাইনিং রুম। ডাইনিং রুমটি হচ্ছে 9 ফিট বাই 13 ফিট 5 ইঞ্চি, অনেক বড় সড় এবং খোলামেলা একটি ডাইনিং রুম। ডাইনিং রুম কাম বেড আপনারা এই রুমটিতে তিনটি ইউজ করতে পারবেন। তারপর 10 ফিট 10 ফিট একটি বেডরুম। কিচেনটি হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট একটি কিচেন। তারপর হচ্ছে একটি বেডরুম 10 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট 3 ইঞ্চি। এটির সামনে আছে একটি বারান্দা, অনেক বড় সড় খোলামেলা একটি বারান্দা। আর এই হচ্ছে কমন টয়লেটটি 4 ফিট বাই 8 ফিটের একটি টয়লেট। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের এই ইউনিটটি। পাশে ইউনিটটি আমরা সেমভাবে সাজিয়েছি, দুটি বেডরুম, একটি কিচেন, একটি টয়লেট এবং একটি ডাইনিং রুমের সমন্বয়ে। আর সামনে দিয়েছে একটি বারান্দা। তো বন্ধুরা, এই বাড়িটি যারা তৈরি করতে চান তাদের খরচ হবে 3 তলা ফাউন্ডেশন, 1 তলা কমপ্লিট করতে খরচ হবে 18 থেকে 20 লক্ষ টাকা। আর যদি 5 তলা ফাউন্ডেশন দেন তাহলে খরচ হবে প্রায় 20 থেকে 22 লক্ষ টাকার মতো। তো বন্ধুরা, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।